আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে করে দেখাবো কোরবানির গরুর মাংস রান্না করে। খুবই অল্প মশলায় অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। যারা নতুন রাঁধুনি আশা করছি তাদের উপকারে আসবে। রান্না করে দেখেন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। কোরবানি গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 6 কেজি নিয়েছি। এখানে কলিজা আর মিক্সড মাংস আছে, হাড় চর্বি সব কিছু মিক্স করা। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন পাতিলে দিয়ে দিলাম। এভাবে যে কোনো মাংস, খাসি, উট, ভেড়া, যে কোনো মাংস এভাবে রান্না করে নিতে পারেন। এবার এতে আস্ত গরম মশলাগুলোকে দিয়ে দিব। এখানে আমি দারচিনি স্টিক নিয়েছি 4টা, নিয়েছি লবঙ্গ 6-7টা, গোলমরিচ নিয়েছি 15টা, আর এলাচ নিয়েছি 10-12টা, তেজপাতা নিয়েছি 4টা। এগুলোকে মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিব। পেঁয়াজ কুচি করে নিয়েছি 1.5 কাপ, দিয়ে দিব মাংসে। রসুন বাটা নিয়েছি 1/3 কাপ কিংবা 6 টেবিল চামচ, প্রতি কেজিতে 1 টেবিল চামচ করে রসুন আদা যাবে, তো আদা বাটা দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ। এবার মাংসে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ জিরা দিয়ে দিয়েছি, আর 2.5 টেবিল চামচ দিয়ে দিব ধনিয়া। দিয়ে দিব তেল 1/2 কাপ, আর তেল নির্ভর করবে মাংসের চর্বি কতটুকু আছে সেটার উপরে। চর্বি যদি বেশি থাকে তেলের পরিমাপটা কমিয়ে দিতে পারে। এবার সব মশলাগুলোকে একত্রে ভালোভাবে মেখে নেব মাংসের সাথে। মাংসগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এগুলোকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচটাকে হাইতে রেখে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম মাংস। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরো 10 মিনিটের জন্য ঢেকে দিব মাংসটাকে, পানি বের হওয়ার জন্য মাংসের গায়ে থেকে। দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়ে মাংসগুলোকে আবার ভালোভাবে নেড়ে দিব। আর মাংসের গায়ে থেকে অনেক পানি বের হয়েছে, এর জন্য আর কোনো পানি, এক্সট্রা পানি অ্যাড করব না। এবার এগুলোকে ঢেকে দিব। পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আগুনের আঁচটাকে মিডিয়ামে করে দিব। মাংসের ঝোল রাখতে চাইলে তাহলে পানি দিয়ে দিতে পারেন। 45 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, মাংস রান্না করা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমার পুরো রান্নাটা হতে 1 ঘন্টা সময় লেগেছে, আর মাংসের উপর ডিপেন্ডস করে অনেক সময় কম বা বেশি সময় লাগতে পারে সিদ্ধ হতে। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরাকে তেলে গুঁড়ো করা, এটা অবশ্যই দিবেন, এতে ভালো একটা স্মেল আসে। আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, এখানে আছে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এগুলোকে একটু টেলে নিয়ে গুঁড়ো করে নেওয়া। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। গরম মশলা গুঁড়ো যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন। এসব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য আগুনের আঁচ লোতে করে দিয়ে দিব ঢেকে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে ধনে পাতা দিয়ে এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিব। রান্না করা হয়ে গেছে। খুবই অল্প মশলায় আর খুবই অল্প সময়ে তাড়াতাড়ি রান্না হয়, কারণ অনেকগুলো মাংস একসাথে রান্না করা হয় বলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই মাংসগুলোকে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, ভাত, পরোটা, নান, রুটি, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতন আল্লাহ হাফেজ।